কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ লেবু মোল্লা। কি কি পারো তুমি? আমি আমার নিজের গলা দিয়ে ড্রাম সেট, ঢোল, তবলা, গিটার এবং বাংলাদেশের মধ্যে যত প্রকারের নায়ক নায়িকা আছে সবার কণ্ঠ আমি একজাস্ট নকল করি। আমাজন চোখের মনি আমাজন, দুধের ধনী আমাজন, প্রাণের খনি আমাজন, আমাজন আমাজন আমাজন। সবার আগে আমি আমার আমাজন সিনির আমাজন সিনি সালাম তারে আমাজন গড়ি আসে যিনি, আমাজন সারা জীবন আমার গোরস্থান, আমাজন আমাজন চোখের মনি আমাজন, দুধের ধনি আমাজন, প্রাণের খনি আমাজন, আমাজন আমাজন আমাজন। প্রথমে মান্না যে করুণ সুরটা, করুণ যে ছবি, যেটা করুণ কাহিনী, ভাগো আরে বা আমার বুকে খুব কষ্ট, ভাগো আমার বুকে খুব কষ্ট, তবে আমার সাথে 22টা বছর কথা বলো না বা। আরে তুমি কেন কথা বলো না বাগো, তুমি কেন কথা বলো না? আমি কি অপরাধ করেছি, আমি কি অপরাধ করেছি বাগো? না খোদার কসম মা, এদিকে কি বলছে একশন ভিলেন ডিপজল সবাই বাদশা, তুই আমার কোটি কোটি টাকার মান নষ্ট করছিস বাদশা, খোদার কসম ওই তোকে আমি জ্যান্ত কবর দিব। একশন নায়িকা মৌসুমী বাদশা, তুমি কি বুঝো বাদশা, তুমি কি বুঝো, আমি তোমাকে সব বাঁচবো না বাদশা। এই ব্যবসায় আমার দিকে কোনো ভালোবাসা নেই, শুধু আছে কষ্ট। কমেডিয়ান দেলদার এবং নায়িকা নাসরিন, ওরে সুন্দরী আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুন্দরী, শরীরে খালি বাহুম বাহুম পরে তুমি আমার আমি তোমার, ও সুন্দরী আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তুমি কিছুতে চলে যাও। ও মারে মা ভূত মাসে আমরা তোমাকে আবার সামনে দেখতে চাই এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তোমাকে সবাই দেখবে। এবং তোমার অভিনয় একেবারে পারফেক্ট ছিল, কারণ তুমি ম্যাক্সিমাম নিয়েছো আম্মাজান থেকে, আম্মাজান আমারই ছবি, আর যে মিউজিকটা তুমি করেছো ওর মধ্যে ওই মিউজিকটা একদম অ্যাকুরেট, এটা আমি দিয়েছিলাম। আমাদের এই কম্পিটিশনটা তো একটা গানের কম্পিটিশন, এখানে তোমাকে ওইরকম ক্যাটাগরাইজ হয়ে আমরা ইয়েস কার্ড হয়তো দিতে পারবো না, তুমি অতিথি হিসেবে আমাদের ক্লোজ আপের মধ্যে থাকবে এবং কিছু কিছু সময় তুমি আসবে। হুঁশিয়ার জানো না বাজাই বাঁশুরি, রাধা নাম ধরে, রাধা নাম ধরে। আমি অডিশন করে পুরো জীবনে আসতে পেরে আমি অনেক অনেক আনন্দিত এবং খুশি।